গাজীপুরে মহানগর যুবলীগের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল চান্দনা স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিভিন্ন প্রজাতির প্রায় 400 চারা বিতরণ করা হয় কর্মসূচির অংশ হিসেবে। মহানগর যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হীরা সরকারের নেতৃত্বে সমাজের নানা শ্রেণীর মানুষের মধ্যে এসব চারা তুলে দেওয়া হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে হীরা সরকার বলেন, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় গাজীপুর মহানগর যুবলীগ এ কর্মসূচি পালন করছে। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে নগরীর প্রতিটি থানায় এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। পরে যুবলীগের নেতাকর্মীরা স্কুল মাঠে গাছের চারা রোপণ করেন।